আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে রোদে পুড়ে যখন হাত পা শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখটা ফর্সা থাকে আর স্কিনের পা হাত শরীর এটা কিন্তু খুবই কালচে হয়ে গেলে খুবই খারাপ দেখা যায়। আজকে ঘরে বসে কিভাবে আপনারা মাত্র 2 টাকার শ্যাম্পু সাথে কয়েকটি উপাদান মিশিয়ে একদমই হাত পা শরীরের বিভিন্ন অংশ দুধের মতো ফর্সা করতে পারেন সে ভিডিওটি শেয়ার করছি। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে যেটা লাগবে, এখানে আমি 2 টাকার একটা শ্যাম্পু নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে এই শ্যাম্পুটাই নিয়েছি। শ্যাম্পুটা এক পাশে রেখে দিয়ে এখানে একটা পরিষ্কার বাটি নিতে হবে। আর এই বাটিতে আমি নিয়ে নিব শুকনো চাউলের গুঁড়া। শুকনো চাউলের গুঁড়াটা কিন্তু একটু দানাযুক্ত থাকে, যেটা কি না আমাদের স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে বেশি সাহায্য করবে। আর এখানে আমি আমার যতটুকু লাগবে ততটুকু কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ বাড়িয়ে কিন্তু নিতে পারবেন। এখানে আমি 1 টেবিল থেকে একটু বেশি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি আর নিয়েছি 1 চিমড়ি পরিমাণ হলুদ। এখানে হলুদটা দিয়েছি সেই জন্য আমাদের হাতে পা শরীরের কিন্তু গরমকালে র্যাশ উঠে বা কোনো রকমের চুলকানি হয় সেটা কিন্তু হলুদের কারণে কিন্তু সেরে যাবে। আর দিয়েছি এখানে সাদা কালারের টুথপেস্ট। 1 টেবিল চামচ পরিমাণ পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব আমি 2 টুকরো লেবুর থেকে চিপড়ে সমস্ত রসটাকে এখানে দিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে ব্যবহার করব। লেবু কিন্তু যে কোনো কালচে ময়লা দাগ দূর করতে ভীষণভাবে কাজ করে থাকে। লেবুর রসটা কিন্তু এখানে পরিমাণে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিব এখানে 1 প্যাকেট শ্যাম্পু। শ্যাম্পুটা কিন্তু আমি সম্পূর্ণটাই এখানে ব্যবহার করছি। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা কিন্তু শুধু শরীরে না, আপনি কিন্তু মুখেও ব্যবহার করতে পারবেন। তার সাথে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেল এখানে শ্যাম্পু ব্যবহার করার কারণে স্কিন ড্রাই হতে পারে, সেই জন্য নারিকেল তেলটা এখানে ব্যবহার করলে স্কিনটা অনেক বেশি সফট থাকবে আর স্কিন খসখসে হবে না। তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখানে চাউলের গুঁড়া ব্যবহার করেছি, সামান্য পরিমাণ একটু পানি কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে চামচটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা একটি দেখতে ক্রিমের মতো তৈরি হবে, যেটা আমাদের স্কিনে সম্পূর্ণ জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। এই ফেসিয়ালটা আপনার স্কিন কতটা যে ফর্সা উজ্জ্বল করবে আপনার কল্পনার বাহিরে। যেহেতু সামনে ঈদ আছে, আপনারা কিন্তু একদিনে শরীরের বিভিন্ন কালচে দাগ হাত পা ফর্সা করতে পারেন, এটা মুখেও ব্যবহার করতে পারবেন। গোসলের আগে এটা ব্যবহার করতে হবে। একদম মিশানো হয়ে গিয়েছে। এটা আমি যখনই তৈরি করব আর তখনই কিন্তু ব্যবহার করার চেষ্টা করতে হবে। এটা ফ্রিজে রেখে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে ব্যবহার করাটাই ভালো। তো এটা প্রথমে স্কিনে লাগিয়ে নেবেন, সমস্ত জায়গায়, হাতে পায়ে গলায় ঘাড়ে আপনার মুখেও ব্যবহার করতে পারবেন। এটাকে এইভাবে লাগিয়ে তারপরে আপনাকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এইভাবে লেবুর খোসা দিয়ে বা আপনাদের হাতে পা ডলার যে মাজনিগুলো থাকে বা আমাদের শরীর পরিষ্কার করার যে সুবাগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা দিয়ে আমরা ঠিক সমস্ত শরীর হাত পা গলা ঘাড় এইভাবে আলতো হাতে মাসাজ করে নিব। তারপরে সামান্য পানি দিয়ে আবারও আলতো হাতে মাসাজ করে করে সমস্ত স্কিনটাকে পরিষ্কার করে নর্মাল যেভাবে আমরা নর্মাল পানি দিয়ে গোসল করি ঠিক সেইভাবে গোসল করে নিব। শুধুমাত্র একদিন আপনারা এই ফেসিয়ালটা করে দেখবেন, মাত্র 5 মিনিটে আপনাদের স্কিন হয়ে যাবে দুধের মতো ফর্সা উজ্জ্বল। আপনি যতই কালো হন না কেন, আপনার স্কিনটা কিন্তু আস্তে আস্তে ফর্সা হতে থাকবে। আর এটা আপনারা প্রতিদিন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, সপ্তাহে একদিন গোসলের আগে মাত্র 5 মিনিট আপনাদের স্কিনে এটাকে
ব্যবহার করবেন। হাত পা গলা যে কোনো ধরনের কালচে দাগ আপনারা সহজেই উঠিয়ে ফেলতে পারবেন। আর এই গরমের জন্য এই ফেসিয়ালটা অনেক উপকারী, একবার হলে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।